একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ছয়টা হক। এক নাম্বার, যখন একজন মুসলমানকে দেখবেন সহি শুদ্ধভাবে পরিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। দ্বিতীয় নাম্বার হক, আপনার কোনো মুসলমান ভাই যখন আপনাকে দাওয়াত দিবে, ডাকবে, তার ডাকে আপনি সাড়া দিবেন। তিন নাম্বার হক, আপনার কোনো মুসলমান ভাই যদি আপনার কাছে সৎ পরামর্শ কামনা করে, তাকে এমন একটা পরামর্শ দিতে হবে যে পরামর্শের মধ্যে চললে তার কল্যাণ হবে। চতুর্থ নাম্বার হক, মুসলমান যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, এ আলহামদুলিল্লাহ যে শুনবে সে বলবে ইয়ার রাহমাকাল্লাহ। পাঁচ নাম্বার হক, ওয়াইজা মারিজা ফাউদুহু, কোন মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যাবে, তার সেবা শুশ্রূষার জন্য যাবে, তার সাক্ষাতে যাবে, এটা নবীর বহুত বড় একটি সুন্নত, মুসলমানের পারস্পরিক বহুত বড় একটি হক। যখন মুসলমান অসুস্থ হবে, তার সেবা শুশ্রূষার জন্য যাওয়া। ফের হাজিরিন, বর্তমানে মানুষের অন্তর এত শক্ত হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগে কিন্তু মানুষের অন্তর এ পরিমাণ শক্ত ছিল না, নরম ছিল, নরম। এলাকায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করত, পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসত। একজন আগন্তুক বুঝতেও পারত না এই লোকটি কার আত্মীয়, কে মারা গেছে, কারণ সকলের চোখেই পানি ছিল। মানুষের অন্তর ছিল নরম, কিন্তু বর্তমান মানুষের অন্তর এত শক্ত, অন্য ঘরের কেউ মারা গেলে কাঁদা দূরের কথা, নিজের ব্লাড কানেকশন, আত্মীয় স্বজন কেউ মারা গেলেও এখন কাঁদে না। তার কারণ কি? আমার ওস্তাদ মুফতি দেলাওয়ার দামাত বারকাতুম বলেছেন, এটা হলো মানুষের ঘরের প্রভাব, থাকার প্রভাব। আজ থেকে 50 বছর আগে মানুষ মাটির ঘরে বসবাস করত, মাটির ঘর, মাটি এটা কাঁচা, নরম। এই জন্য ঘরের প্রভাবে মানুষও ছিল নরম, মানুষের স্বভাব ছিল নরম, অন্যের দুঃখে দুঃখী হতো, কাঁদতো। কিন্তু বর্তমানে উন্নতির কারণে আমাদের এই দেশে মানুষ বসবাস করে পাকা ঘরে, ইটের ঘরে, ইট শক্ত। ওই ঘরের প্রভাব মানুষের উপর পড়ে মানুষের অন্তর শক্ত হয়ে গেছে, যার কারণে এখন মানুষ কাঁদে কম। ডক্টর ইকবাল বলেছেন, মিতাওয়া কুদ বেজমা সুদ মিতাওয়ানি গৌসে ওয়াত, মিতাওয়া কুদ বেজমা সুদ মিতাওয়ানি গৌসে ওয়াত, হারচে কাহি মিতাওয়ানি সুদ বজুদ ইনসা সুদন, চিস্তে ইনসানি তফিদন দরগমে হামসায়েগা, চিস্তে ইনসানি তফিদন দরগমে হামসায়েগা, আসামু মে নজদে দরবা গে এ দিন বেরিয়া সুদন, আসামু মে নজদে দরবা গে এ দিন বেরিয়া সুদন। তুমি গাও শুতে পারো, তুমি দুনিয়া হিসেবে একজন বড় হাই লেভেলের মানুষ হতে পারো, তুমি একজন মন্ত্রী, মিনিস্টার আর চেয়ারম্যান, মেম্বার হতে পারো, কিন্তু তুমি প্রকৃত মানুষ হতে পারবা না। তখন এগিয়ে তুমি প্রকৃত মানুষ হবে যখন কোনো মুসলমানের চোখে পানি দেখলে তোমার চোখেও পানি চলে আসবে, বুঝতে হবে তুমি তখন একজন প্রকৃত মানুষ হয়েছ। যখন অন্যের বিপদে তোমার হাসা আসে, তুমি খুশি হও। অন্যের কোনো ছেলে মারা গেলে তুমি ফট্টার আড়ালে দিব্যি আনন্দে হাস, যে ছেলে একটা কেন মরেছে, আর একটা মরল না কেন। বুঝতে হবে তুমি সুরতে মানব, প্রকৃতপক্ষে তুমি জানোয়ারের চেয়েও খারাপ মানুষ হতে তুমি পারো নাই। আরেকজনের দুঃখে দুঃখী হওয়া, একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আমাদের অন্তর এই পরিমাণ শক্ত হয়ে গেছে। আমার বোন অসুস্থ, ভাই অসুস্থ, চাচা, পাশের ঘর, আমি কিন্তু ওর সেবার জন্য যাই না। এত নিষ্ঠুর, এত নরপিচাস হয়ে গেছে মানুষ, অন্তর শক্ত হয়ে গেছে। এটা কিন্তু নবীর বহুত বড় একটা সুন্নত, রোগীর সেবা করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষ অসুস্থ হতেন, নবী ছুটে যেতেন, তার খবর নিতেন, তার গায়ে হাত বুলিয়ে দিতেন, তার আরোগ্যের জন্য দোয়া করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার খুতবায় বলতেন, ইন্না ওয়াজাদানা ইন্না সাহেবেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর ওয়াল হাজার فكان يعود مرضانا ويتبع جنائزنا ويغزو معنا ويواسينا بالقليل والكثير কয় নবীর সাথে সুস্থে শুষ্কে এবং এই সামুদ্রিক সফরে অনেক সময় নবীর সাথে আমি উপস্থিত ছিলাম। আমার নবীর তিনটে গুণ ছিল। নাম্বার এক, ইয়াউদু মারজানা, নবী রোগীর সেবা করতেন। ওয়াত্তাবিউ জানায়েজানা, নবী জানাজাতে অংশগ্রহণ করতেন। ওয়াকজু মা'না, নবী আমাদের সঙ্গে যুদ্ধ করতেন। ওয়াইউসিনা বিল কলিল ওয়াল কাসীর, অল্প হোক বেশি হোক যা থাকতো তা দিয়ে অন্যের তিনি সহযোগিতা করতেন। এটাই ছিল নবীর পবিত্র স্বভাব। আর মুসলমান যে অসুস্থ হলে যেতেন তা নয়, কোন বিজেপি হিন্দু পাড়া প্রতিবেশী হিন্দু অসুস্থ হলে নবী ওকেও দেখার জন্য যেতেন। হাদিস খুলে দেখুন, হাদিসে একটি ঘটনা আছে। মদিনার এক ইহুদি বালক আল্লাহর নবীর দরবারে আসতো, নবীর খেদমত করত। ওই ইহুদি বালক অসুস্থ হয়েছে, ইহুদি কিন্তু। নবী খবর পেয়ে ওই ইহুদি বালকের বাড়িতে গিয়েছেন, সেবা করবে। তার সেবা করার ফাঁকে নবী তাকে বলেছেন, আসলিম, বাবা তুমি মুসলমান হয়ে যাও। কাকে বলেছেন? ওই ইহুদি বালকটাকে বলেছে, বাবা মুসলমান হয়ে যাও। ওই মজলিসে ইহুদি বালকের ফিতা ছিল। এখন নবী যে তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তুমি মুসলমান হয়ে যাও। ওই ইহুদি বালক বাপের চেহারার দিকে তাকান, বাপের মতামত যাচাই করার জন্য যে নবী যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছেন, গ্রহণ করবো কিনা, আমার বাপে কি বলে। এই জন্য বাপের চেহারার দিকে তাকালেন। বাপে বললেন, বাবা মোহাম্মদ যখন বলে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আমি গ্রহণ নাই করলাম, কিন্তু তুমি গ্রহণ করে নাও। সঙ্গে সঙ্গে এই ইহুদি বালক পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর দরবারে তার ঘর থেকে বের হয়ে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা সে আল্লাহর নিমিত্তে যে আল্লাহ নাকি আমার মাধ্যমে এই ইহুদি বালককে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছে। ইহুদি যখন অসুস্থ হয়েছেন, নবী ওর সেবার জন্য গিয়েছেন। আজকে ইহুদি তো দূরের কথা, আমার মা আমার ভাই অসুস্থ হলে আমি যেতে চাই না, আর খুশি আমি মনে মনে। আর আপনি মুসলমান হতে পারেন নাই, এটা মুসলমানের হক। লাভ কি হবে? রুগীকে যদি দেখতে যান, রুগীকে দেখতে যাওয়া মানে আল্লাহকে দেখতে যাওয়া। বলে রুগীর সেবা মানে আল্লাহর সেবা। আওয়াজ দিয়ে বলেন, রুগীর সেবা মানে কি? হাদিসে কুদসি, ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা ইয়া বানা আদম ইন্নী মারিস্তু ফালাম তাউদিনি ক্বালা কাইফা ইয়া রব ক্বালা ইয়া রব কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন ক্বালা মা আলিমতা আন্না আবদি ফুলানান মারিস ফালাম তাউদুহু আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাতানি ইনদা। হাদিসে কুদসি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে ডেকে বলবেন, ও বন্দা আমি অসুস্থ হয়েছি, তুমি আমার সেবা শুশ্রূষার জন্য যাও নাই। বন্দা বলবেন, আল্লাহ আপনি তো আল্লাহ, আপনার সেবা কিভাবে করব, আপনি আবার অসুস্থ বা কিভাবে হন? আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা যদি আমি অসুস্থ হই নাই ঠিক, তবে অমুক এলাকার অমুক আমার বন্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে সেবা করার জন্য যাও নাই। ও বন্দা যদি আমার ওই বান্দাকে তুমি সেবা করার জন্য যাইতে, অবশ্যই সেখানে তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। আল্লাহ বলবেন, বান্দা আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। আমি বস্ত্রহীন ছিলাম, আমার কাপড় ছিল না, তুমি আমাকে কাপড় পরাওনি। বান্দা বলবে, আল্লাহ আপনি কিভাবে পিপাসিত হন, আপনি কিভাবে বস্ত্রহীন হন? তখন আল্লাহ বলবে, এরে বান্দা অমুক এলাকার একজন বান্দা বস্ত্রহীন ছিল, তার পরনে কাপড় ছিল না, কিন্তু তুমি তার কাপড়ের ব্যবস্থা করো নাই। যদি আমার অমুক বান্দার কাপড়ের ব্যবস্থা করতে, তাহলে তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। রুগীর সেবা মানে আল্লাহর সেবা করা। রুগীর সেবা করলে 70,000 ফেরেশতার দোয়া পাবেন। কয় হাজার? আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? 70,000 ফেরেশতার দোয়া পাবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া ওয়া ইন আদা আশিয়াতান সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। মুসলমান ভাইরা মনোযোগ সহকারে শুনুন, আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত যদি সকালবেলায় একজন রুগীকে দেখার জন্য যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে। আর যদি সন্ধ্যাবেলায় আমার কোন উম্মত তার কোন অসুস্থ ভাইকে দেখা করার জন্য যায়, পরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। রুগীর সেবা বাণী 70,000 ফেরেশতার দোয়া লাভ। রুগীর সেবা মানে জান্নাতের টিকিট লাভ। বলেন রুগীর সেবা মানে কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদা মারিজ নাদা মুনাদিম মিনাস সামাতি বিতা ওয়াতাবা মামশাদ ওয়াতাবাওয়াদা মিনাল জান্নাতি মানজিলা। নবী বলেছেন আমার কোন উম্মত যদি একজন রুগীকে সেবা করার জন্য যায়, সেবা শেষ করে যখন তার ঘর থেকে বের হবে, হঠাৎ একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলে, ও বান্দা খুশি হও, মোবারক হোক তোমার এই পথ চলা, তুমি যে এই রুগীকে দেখার জন্য গিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেছে। আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। রুগীর সেবা মানে জান্নাতে টিকিট লাভ। বন্ধুগণ আমার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর উপস্থিত সাহাবায়ে কেরামকে চারটি প্রশ্ন করলেন। এক নাম্বার, আইয়ুকুম আসবাহা সায়মা, ও সাহাবীরা কে আছে তোমাদের মধ্যে এমন আজকে রোজা রেখেছো? সব সাহাবী চুপচাপ। ক্বালা আবু বকরিন আনা, হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আজকে একটা রোজা রেখেছি। আল্লাহর নবী বললেন, আইয়ুকুম আতামা মিসকিনা, ও সাহাবীরা কে আছে তোমাদের মধ্যে এমন একজন মিসকিনকে খানা খাওয়াইছিলে? সব সাহাবী চুপচাপ। ক্বালা আবু বকরিন আনা, আবু বকর দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আজকে একজন মিসকিনকে খানা খাওয়াইছিলাম। আল্লাহর নবী বলেছেন, আইয়ুকুম শাইয়া জানাজাতান, কে আছে তোমাদের মধ্যে এমন আজকে একটা জানাজার নামাজ পড়েছিলে? সব সাহাবী চুপচাপ। ক্বালা আবু বকর নানা। নবী 4 নাম্বার প্রশ্ন করলেন, আইয়ুকুম আদা মারিজ, কে আছে তোমাদের মধ্যে এমন আজকে একজন রোগীর সেবা করেছ? ক্বালা আবু বকর নানা। আবু বকর বললেন, আমি। খেয়াল করে শুনুন, নবী পরপর 4টি প্রশ্ন করেছেন। কে রোজা রেখেছ? আবু বকর বলেছেন আমি। কে রোগীর সেবা করেছ? আবু বকর বললেন আমি। কে মিসকিনকে খানা খাওয়াইছিলে? আবু বকর বললেন আমি। কে জানাজার নামাজ পড়েছিলে? আবু বকর বললেন আমি। আর সব সাহাবী চুপচাপ। আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু হাযিহিল আরবা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সাহাবীরা আমার যে উম্মতের ভিতরে এই 4টি গুণ পাওয়া যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। রোগীর সেবা করবেন এমন কোনো দিন যেন আপনার বাকি না থাকে। মুসল্লি ফার্মের নামাজ পড়ে এখন দেখছেন না, সেবা করে আসবেন, এটা নবীর সুন্নাত। রোগীর সেবা করলে আপনার মৃত্যুর কথা স্মরণ হয়। নবীজি বলেছেন, উদুল মারিস ওয়াত্তাবিউল জানায়েজ, সাহাবীরা রোগীর সেবা করো, জানাজার নামাজ পড়ো, তুযাক্কিরুকুমুল আখিরাহ, আখিরাতের কথা স্মরণ হবে। এই জন্য বুজুর্গানে দিন বলেন, মাঝে মাঝে সেবার নিয়তে হাসপাতালে গিয়ে রুগীর দেখাশোনা করবেন। এর দ্বারায় রুগী অনেক আনন্দিত হবে, অনেক খুশি হবে। আর আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, এই রুগীকে দেখলে এই সুস্থতার নিয়ামতের অনুভূতিটা আপনার ভিতরে জাগ্রত হবে যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আর আমার এই ভাইকে আল্লাহ অসুস্থ করেছে। মাঝে মাঝে হাসপাতালে সেবার নিয়তে যাবেন। বর্তমান তথ্য প্রযুক্তির উৎকর্ষের দরুন পারস্পরিক যোগাযোগ এটা একবার সহজ হয়ে গেছে। মাত্র বাড়িতে না গিয়ে মোবাইল ফোনে 2-1 মিনিট কথা বললেই আপনার সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের খবর নেওয়া যায়। 2-1 মিনিট মাত্র কথা বললে, এই তথ্য প্রযুক্তির উৎকর্ষের দরুন আমরা এই সুবিধাটি পেয়েছি। একবার ফোন করে খবর নেন, 2 সপ্তাহ পর একবার ফুফাদের খবর নেন, আপনার আব্বা নেই, আব্বার বোন ফুফুদের খবর নেন, আপনার বোনদের খবর নেন, 2-3 মাস পরে একবার যাবেন, আর মাঝে মধ্যে খবর নেবেন। এই খবর নিলে আপনার এই ভাইটা প্রবোধ লাভ করবে, আশ্বস্ত হবে, আশান্বিত হবে, সান্ত্বনা লাভ করবে একটা বার যদি তার খবর নিতে পারেন। বিশেষ করে চিকিৎসা সেবার সাথে যারা সরাসরি জড়িত, যারা ডাক্তার, ওরা কিন্তু অতি অল্প সময়ে আপন কর্মক্ষেত্রে বসেও রুগীর সেবার এই স্বভাবটুকু তারা অর্জন করতে পারে ইচ্ছে করলে। ডাক্তারেরা প্রতি ওয়ার্ডে গিয়ে রুগীর অবস্থাটাও দেখলো, কপালে হাত রাখলো, তার খোঁজ খবরটা নিল, চিকিৎসা হলো, বেতনের জায়গায় বেতনটা হলো, আর রুগীর সেবাটাও তার হয়ে গেল। কি বলেন? কিন্তু আজকে অত্যন্ত আফসোসের বিষয়, বাংলাদেশের অত্যন্ত অন্যান্য ডিফার্ডের মতো এই চিকিৎসা সেবাটাও বিজনেসে রূপান্তর করেছে। আমি প্রায় আজে বলে থাকি, বর্তমান আমাদের এই বাংলাদেশে কিছু ডাক্তার রুগীকে ব্ল্যাকমেইল করে, যখন একজন নারী গর্ভবতী তার ডেলিভারির সময় নিকটবর্তী হয়ে আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়, ডাক্তার কিন্তু এটা ভালোভাবে বুঝে যে তার ডেলিভারিটা কিন্তু নর্মাল হবে, এটা ডাক্তার বুঝে, না হলে সে কিসের ডাক্তার? সে বুঝে তার ডেলিভারিটা যে নর্মাল হবে, কিন্তু ওকে রিজিকের দান্দায় ঢুকিয়েছে। ওই যে ব্ল্যাকমেল কি করে, তোমার আত্মীয় স্বজনকে ডাকো, বলেছে 3 ঘন্টার ভিতর আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যদি 3 ঘন্টার ভিতরে অপারেশন না করেন, কি রুগী বাঁচাতে চান না ফল বাঁচাতে চান? আপনারাই ডিসিশন নেন। রুগী কিন্তু বাঁচবে না, তার পা ফুর উঠে গেছে, তার ফানি শুকিয়ে গেছে। ডাক্তারদের শয়তানি ব্ল্যাকমেল করে করে কি করে না কথা বলেন। আর কিছু কিছু ডাক্তার আছে ডাকাইত, ডাকাইতের চেয়েও আরো ভয়াবহ। একজন রুগী যখন ওদের কাছে যায়, হালকা পেট ব্যথা, সেই স্টেথোস্কোপ লাগিয়ে বুঝতে পেরেছে তার পেটে ব্যথা, একটা অ্যামোটিস প্লাজিল ট্যাবলেট বা ক্যাপসুল দিলেই নিরাময় হয়ে যায়, কিন্তু তার ডাকাতি আর কসাইগিরির ধান্দা ডুবেছে। এখন সে কি করে জানেন? এখন সেই টাকা কিভাবে নেবে এই পরীক্ষা সেই পরীক্ষা, আরও আপনি যদি আপনার মন মতো কোনো ডায়াগনস্টিক সেন্টারে যান হবে না, উনি অ্যাডভাইস করবে যে তোমাকে অমুক ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে। ওখানে গেলেন, দিল 8-10 হাজার টাকার পরীক্ষা, আবার নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার, ওখান থেকে আবার ওনার একটা কমিশন আছে, কিন্তু 25% বা 50%। ও ডাক্তার, তুমি যদি এখান থেকে কমিশন না নিতে, হয়তো ওই ল্যাবের মালিক এই রুগী থেকে কিছু টাকা কম নিত, কিন্তু ওই ল্যাবের মালিক এখানে বিল করে তোমার কথাটাও মাথায় রেখে, যে আমি যে পাঠাইছি ওকেও তো কিছু দিতে হবে। কত প্রকারের ডাকাতি! পরীক্ষা দিলা 1 নাম্বার ডাকাতি, আবার নির্দিষ্ট ল্যাবে পরীক্ষা করতে হবে, আরেক নাম্বার ডাকাতি, ওখান থেকে আবার পার্সেন্ট খাও, এটা আরেক নাম্বার ডাকাতি। আমি যে 1000 টাকা ভিজিট দিয়ে তোমার কাছে গেলাম, কেন গেলাম? নিশ্চয় তুমি ডাক্তার, আমার ধারণা মতে তুমি এ বিশেষজ্ঞ, তাহলে আমার রোগটা নির্ণয় করে ওষুধ দেওয়া পর্যন্ত এটা কি রোগীর দায়িত্ব না ডাক্তারের দায়িত্ব? সবাই বলেন কার দায়িত্ব? কিন্তু ডাক্তার তো এই দায়িত্বটা নিল না। তাহলে তুমি ভিজিটটা কিসের নিল আমার থেকে? ভিজিট যে নিলে এটা কিসের ভিজিট নিলা? তোমার তো উচিত ছিল তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে আমার রোগ নির্ণয় করে তুমি আমাকে ট্রিটমেন্ট করবে, তা না করে তুমি পরীক্ষা লিখলে, নির্দিষ্ট ল্যাব, আবার ওখান থেকে কমিশন, আবার 1 সপ্তাহ পরে যদি উনার সামনে এই পরীক্ষাগুলো শো করে, ওখানে আবার ওনাকে 50% কমিশন দিতে হয়, 50% ভিজিট দিয়ে ওনাকে ঢুকতে হয়। মরুবিলা ফরখাউয়া, আরে হুজুরেরা ফরখাউয়া, না তোমরা যারা শিক্ষিত নামের শয়তান, তোমরা হচ্ছে ফরখাউয়া, কোন হুজুর ফরখাউয়া নয়। আল্লামা অলিফুরি দামাত বরকাতুহুম, উনাকে আল্লাহ পাক রহমত দান করুন, উনি বলেছেন একজন উকিলের পরামর্শ ফি 2000 টাকা, একজন ডাক্তারের পরামর্শ ফি 1500 টাকা, একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ ফি 20,000 টাকা, কিন্তু একজন মুফতির ফতুয়ার ফি ফ্রি। এই যে দৈনিক আপনাদের বড় হুজুর আব্দুল আজিজ সাহেব দামাত বরকাতুহুম, উনার কাছে ফোন করা হয়, আমাদেরকে ফোন করা হয় যে হুজুর এই বিপদে পড়েছি, এই মাসালার সমাধান কি হুজুর, এই মাসালার সমাধান কি। ঘন্টার পর ঘন্টা জাতির পিছনে আমরা ব্যয় করি, কখনো তো বলি নাই যে তোমার ফতুয়াটা দিব, আগে ফি দিতে হবে 2000 টাকা, কখনো বলেছি? আর তুমি মাত্র 2 মিনিট আমাকে সময় দিয়েছ, বা ডাক্তার গরিমের জন্য রুগীর সাথে কথাটুকু পর্যন্ত বলে না, এমনে কোনো মতে কলম টানে দিল, 2000 টাকা নিয়ে গেল। এই বেটা আমরা ফরখাউয়া হইলাম না তোরা ফরখাউয়া হইলি? আমরা ফরখাউয়া নয়, আমরা নিষ্খাউয়া, তোরা ফরখাউয়া। শুনে নে, আমাদেরকে মানুষ বাড়িতে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে উনার ফালা যে পোষা মোরগ সুন্দরভাবে রান্না করে, কত আইটেমের তরকারি পরিবেশন করে, নিজ হাতে হুজুরে প্লেটে ভাত দেয়। ভাত দেওয়ার পরে সুন্দরভাবে বিদায় দেয়, একটা পোটলা ধরিয়ে দেয়, আর কিছু হাদিয়ে দিয়ে মাথাটা এভাবে ঝুঁকি দিয়ে বলে, হুজুর আপনাকে সম্মান করতে পারি নাই, বাড়িতে এনেছি, হুজুর মনে কষ্ট রাখবেন না। কি কন, বলেন কি বলেন না? যে ডাক্তারকে যারা এই পর্যন্ত ফি দিয়েছে 2000, 5000 টাকা, কোন লোক আজ পর্যন্ত ডাক্তারের সামনে এভাবে মাথা জুগিয়ে বলে নাই স্যার দোয়া করেন, কষ্ট করেছেন, বরং গজব দিতে দিতে, অভিশাপ দিতে দিতে বের হয় যে টাকায় আমার থেকে কয়েকভাবে তুই টাকা খাইলি। তাহলে ফরখাউয়া ওলামা ইকরাম না, ফরখাউয়া এ ধরনের শিক্ষিত ধর্মের শয়তান যারা, তারা। বাংলাদেশের ডাক্তার কিছু আছে রোগীর সাথে ব্ল্যাকমেল করে, আর কিছু আছে সরাসরি টাকায়। ও ডাক্তার ভাইরা, আপনি এই সুবাদে রুগীর সেবা করুন, খবরদার আপনার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। কি করবেন এই টাকা দিয়ে? সেকেন্ড হোম করবেন, ইংল্যান্ডে কানাডাতে বাড়ি করবেন, কি লাভ হবে? স্মরণ রাখবেন, জনগণের বুকে হাত দিয়ে এভাবে বিভিন্ন ধরনের পরীক্ষার নামে টাকা আত্মসাৎ করে নিয়েছেন। আল্লাহ এই টাকা আপনাকেও খাওয়াবে না। আপনার ছেলে যতটা হবে প্রতিবন্ধী হবে, ল্যাংলা হবে, বোবা হবে, বিকলাঙ্গ হবে, আপনিও খেতে পারবেন না, আপনার জেনারেশনকে আল্লাহ খাওয়াবেন না। খবরদার, ডাক্তার মানে সেবক। বলেন ডাক্তার মানে কি? আবার বলেন ডাক্তার মানে, নাকি ডাক্তার মানে কসাই? ডাক্তার মানে সেবক না কসাই? সেবক, সেবা দিবেন, সওয়াব পাবেন। পেয়ারা হাজিরিন, আলোচনা শেষ পর্যায়ে আমি এসে গেছি। রুগীকে যে দেখার জন্য যাবেন, কিছু আদব আছে কিন্তু। ওর বাড়িতে যাবেন, যাওয়ার সময় খুব উন্নত মানের জামা গায়ে দিয়ে যাবেন না, একবার ইস্তেরি করে আয়রন করে যাবেন না, কারণ আপনার গায়ে যদি এভাবে ইস্তেরি করা জামা দেয়, ওই রুগীর মন খারাপ হবে, হায় রে আমি এভাবে আলুথালু অবস্থায় পড়ে আছি, আমার জামার খবর নেই, কাপড়ের খবর নেই, দেখো আমার ভাইরা কি সুন্দর গেটআপ, কত উন্নত মানের জামা গায়ে দিয়ে আসছে, ওরা কত সুখী। রুগীর মন খারাপ হবে, এই জন্য উন্নত মানের জামা গায়ে দিয়ে রুগীর বাড়িতে যাবেন না। দ্বিতীয় নাম্বার, রুগীর যে বিছানায় শায়িত ওই ব্যাডে 1 মিনিটের জন্য হলেও বসবেন। অনেক আল্লাহর বান্দা রুগীকে দেখতে যায়, ইতস্ত করে, রুগীর গায়ে থেকে গন্ধ আসে, ইতস্ত করে অনেক দূরে রুগীকে দেখাইয়া এভাবে নাকে টিস্যু দিয়ে তার খবর নেয়, আহ এ লোকটার কত যে ছোট হয়ে গেল, হেরে আমার গায়ে থেকে বোধহয় দুর্গন্ধ বের হয়, এই জন্য আমার ভাই আমার কাছে আসে না, ওই যে 10 হাত দূরে থেকে দাঁড়িয়ে আমার খবর নেয়। খবরদার, তার ব্যাডে বসবেন, এ ডাইন হাত বা বাম হাত রুগীর কোফালে রেখে একটা দোয়া পড়বেন 7 বার। আসসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আমার সাথে বলেন আসসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আসসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। 7 বার এই দোয়াটা পড়ে একবার বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। কখনো পড়েছেন? ইমাম সাহেব থেকে শিখে নেবেন, অথবা সুমাইয়া টিভি রেকর্ড করছে, এই টিভির রেকর্ড থেকে শিখে নেবেন। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রুগীর বাড়িতে গেলেন, উভয় হাত বোঝাই করে আঙ্গুর নিলেন, ফল নিলেন, বিভিন্ন ধরনের টাকা দিয়ে আসলেন, কিন্তু রুগীর কোফালে হাত রেখে এই দোয়াটি পড়েন নাই। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি রুগীর কোনো হকে আদায় করেন নাই। পক্ষান্তরে রুগীর বাড়িতে গিয়েছেন, কিছুই নিতে পারেন নাই, তবে তার কোফালে হাত রেখে এই দোয়াটি 7 বার পড়েছেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যেন রুগীর সর্বধরনের হক আদায় করেছ। এখন আমরা রুগীর বাড়িতে গিয়ে আফসুস করি, ও এ ধরনের আফসুস করি, কোন কোম্পানির ওষুধ, কোত্থেকে এনেছেন, ডাক্তারের নাম কি। রুগীকে এ ধরনের বিরক্ত করা যাবে না। খুব সামান্য সময় ওই রুমে থাকবেন, হাঁটু গেড়ে বসবেন না আধা ঘন্টার জন্য। এমনও হতে পারে উনার ফর্দানিসের স্ত্রী আপনাদেরকে দেখে বারান্দায় চলে গেছে, রুগীকে খানা খাওয়াই দিছে। এখন আপনি যে ওর পাশে বসে হিস্টোরি টানা শুরু করছেন, আপনার কি রোগ, ও কোন হাসপাতালে গেছেন, আচ্ছা ডাক্তার কি ফাঁস, আচ্ছা স্লিপ দেন তো, আচ্ছা এটা স্কোয়ারের ওষুধ নাকি এটা নাবানার ওষুধ নাকি ভ্যাকসিমকো কোম্পানির, কেন সমনষ্ট করেন। ওনার ফর্দানিসীন স্ত্রী হয় বারিন্দায় দাঁড়িয়ে আছে, ওকে ভাত খাওয়াই দিছে, কষ্ট হয় না তার? এই জন্য এত লম্বা সময় সেখানে লিঙ্গার করবেন না, ডুববেন, খবর নেবেন, কোফালে হাত রেখে দোয়াটা কয়বার পড়বেন? 7 বার পড়বেন। আর তাকে সান্ত্বনা দিয়ে বলবেন, নবীজি হাদিসে বলেছেন, ইজা দাখালতুম আলাল মারিজ ফানাফিসুহু লাহু ফি আজালি ফাইন্নাহু লা ইয়ারদু শাইয়ান ওয়া ইউতিবু বিনফসি। আমার উম্মতেরা রুগীর বাড়িতে গিয়ে রুগীকে সান্ত্বনা দিবে আর বলবে অসুবিধা নেই, আপনি ভালো হয়ে যাবেন। ও মা গো, এরে কি রোগ রে, ক্যান্সার নি রে, আঙ্গু বাড়ির একজন সেদিন মারা গেছে এই রোগে। কেন বলেন? আপনি জানেন এটা মৃত্যু ব্যাধি, এটা মরণ ব্যাধি, মারা যাবে, কিন্তু ওকে শুনেলে কি লাভটা হবে বলেন? ও তো এমনি শেষ। আরো আপনি যদি এভাবে বলেন সান্ত্বনার জায়গাতে, ও তো এমনি শেষ হয়ে যাবে। কিন্তু সান্ত্বনা দিবেন। তারপরে সর্বশেষ, চেহারা মলিন করা যাবে না, দোয়া চাইবেন। দোয়া বেলে হুজুর রুগীর কাছে দোয়া চাইলে কি লাভ হয়? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও ওমর, ইজা দাখালতা আলাল মারিজ ফামুরহু আইয়াদু আলাক ফাইন্না দুআহু কাদুআইল মালায়েকা। ও ওমর, যখন কোন রুগীর বাড়িতে যাবে, বিদায়ের সময় রুগীর কাছে দোয়া চেয়ে বিদায় নিবে, ও রুগী ভাই, মেহরবানি করে আপনি আমার জন্য দোয়া করবেন। কেন দোয়া চাইবে? আল্লাহর নবী বলছেন, ওমর, ফেরেশতার দোয়া যেমনিভাবে কবুল হয়, রুগীর দোয়া ওইভাবে কবুল হয়ে যায়। কারণ তার মন ভাঙা থাকে, তখন এ রুগীর মন ভাঙা থাকে, যে দোয়া করবে সে দোয়ায় কি হবে। এই জন্য রুগীর বাড়ি থেকে আসার সময় আমরা দোয়া চেয়ে বিদায় নিব। 5 নাম্বার হক ওয়াইদা মা তাফাত্তাবিহু। আলোচনা শেষ। যখন কোনো মুসলমান ভাই মারা যাবে, মারা যাওয়ার পরে তার যখন জানাজার নামাজের এলান হবে, তার জানাজার নামাজ অংশগ্রহণ করবে। কি লাভ? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানা ওয়াত্তিবাআ ওয়া কানা মাহু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াফরুগু মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ আনহু ইয়ারজিউ বিকিরাতাইনি কুল্লু কিরাতিন মিসলু উহুদ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি তার মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে, কিসের নামাজে কথা বলেন, আবার বলেন কিসের নামাজে, জানাজার নামাজে অংশগ্রহণ করে আর জানাজার নামাজ শেষ করে খাটের পিছনে পিছনে কবর পর্যন্ত গিয়ে যদি মাটি নেওয়ার কাজে অংশগ্রহণ করে, কাজ 2টা, 1 নাম্বার জানাজার নামাজ পড়া, 2 নাম্বার খাটের পিছনে পিছনে কবর পর্যন্ত গিয়ে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করা, কাজ কয়টা কথা বলে? নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 2 কিরাত সওয়াব দান করবে। ও সাহাবীরা, কুল্লু কিরাতিন মিসলু উহুদ। কিরাত জানো? কিরাত মানে উহুদ পাহাড়। উহুদ পাহাড় লম্বা 6 মাইল আর উচ্চতা অনেক লম্বা। উহুদ পাহাড় মদিনার পাশে। মদিনার একটা পাহাড় উহুদ পাহাড়, মদিনার কোন পাহাড় কিন্তু মাটির নয়। আন্দাজা করেন উহুদ পাহাড় কি পরিমাণ পাথর, উহুদ পাহাড়ে আছে কি পরিমাণ বাড়ি হবে। নবী বলেছেন আমার কোন উম্মত যদি তার মুসলমান বাইরে শুধু জানাজার নামাজটা পড়ে, উহুদ পাহাড় যেই পরিমাণ ভারী ওই পরিমাণ একটা ভারী নেক তার আমলনামায় তুলে দেওয়া হবে। আরে জীবনে কত মানুষের জানাজা পড়ে নাই। সাহাবী যখন এই হাদিস শুনেছে বুক ফাটা আর্তনাদ করেছে, ও সাহাবী ভাই এত ফজিলতপূর্ণ হাদিস জানো আগে কেন বলো নাই? ইচ্ছাকৃতভাবে কত জানাজার নামাজ যে মানুষের পড়ে নাই, বাড়ির দরওয়াজায় জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমি এলান শুনেছি, ঘরে বসে রয়েছি, হয় আমাকে উজু করা লাগবে, না হয় গোসল করা লাগবে, না হয় জামা পরিবর্তন করা লাগবে, কিন্তু এই অলসতার কারণে বাড়ির দরওয়াজার জানাজার নামাজ আমি পড়তে পারি নাই। কি বলেন, জীবনে এমন অনেক ঘটনা আমাদের ঘটেছে কিনা? আজকে থেকে ছাড়া যাবে না অনেক ফজিলত। বলেন জানাজার নামাজের সওয়াব অনেক সওয়াব কিনা, কথা বলেন। যাবেন ভাইও, এটা মুসলমানের হক। যদি সময় থাকে কবরের পিছনে পিছনে, মুর্দার পিছনে পিছনে কবর পর্যন্ত গিয়ে মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করবেন। মাতার পাশে তার 3 মুষ্টি মাটি রাখবেন। মিনহা খলাকনাকুম, বলেন মিনহা খলাকনাকুম, 1 মুষ্টি মাটি তার মাতার পাশে রেখে বলবেন মিনহা খলাকনাকুম। 2য় মুষ্টি তার মাতার পাশে রাখবেন। ওমিনহা নুইদুকুম, 3য় মুষ্টি। ওফিহা নুইদুকুম, 3য় মুষ্টি তার মাতার পাশে রাখবেন, রেখে বলবেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে মাটি রেখে বলবেন। এই যে 3 মুষ্টি মাটি তার কবরে রেখেছেন, কি লাভ হবে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই শেষ আমার ওয়াজ ঘটনা লিখেছেন। হাসরের ময়দানে একজন বান্দার আমলনামা মাপ দেওয়া হবে, নেক বলতেই তার আমলনামাতে নেই। এখন সে জাহান্নামে চলে যাবে, যার যার করে কাঁদতে থাকবে, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নেই। অমনিশ মুহূর্তে একজন ফেরেশতা একটা পোটলা তার নেকের পাল্লায় রাখবে, রাখার সাথে সাথে তার নেকের পাল্লা ভারী হইয়া তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ওই লোকটা কাঁদতে কাঁদতে বলবে, ও ফেরেশতা আমি তো জাহান্নামের যাত্রী হয়ে গেলাম, কিন্তু আমার নেকের পাল্লায় কি রেখেছো যদ্দুরুন আমার নেকের পাল্লা ভারী হয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। ফেরেশতা বলবেন হাজা কাফফু তুরাবিন আলকাইতাহু আলা কবরি রাজুলিন মুসলিম। ও আল্লাহর বান্দা, এই যে পোটলাটি রেখেছি তোমার নেকের পাল্লায়, এই পোটলাতে অন্য কিছু নয়, ওই যে তোমার এলাকার অমুক, তোমার আত্মীয় অমুকের ছেলে অমুকের মৃত্যুর পরে তুমি যে তার মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করেছ, ওই যে 3 মুষ্টি মাটি তার কবরে রেখেছ। আল্লাহ রব্বুল আলামিন এই 3 মুষ্টি মাটিকে নষ্ট করে নাই। আজকে তোমার বিপদের দিন ওই 3 মুষ্টি মাটি তোমার নেকের পাল্লায় রেখে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিল। আন্দাজাও তো করেন নাই, কখনো কল্পনা তো করেন নাই যে কবরে মাটি রেখেছি এটা যে আপনার কাজে আসবে। এই জন্য জানাজার নামাজ পড়বেন, যদি পারেন মুর্দাকে গোসল দেয়াবেন, এটা অনেক বড় ফজিলত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা মাইতান ফাকাতামা আলাইহি গুফিরা লাহু 40 মাররা। নবী বলেছেন আমার কোন উম্মত যদি তার মৃত ভাইকে গোসল দেয়, শুধুমাত্র গোসল, আল্লাহ রব্বুল আলামিন 40 বার তাকে ক্ষমা করবেন। যদি পারেন কাফন কাপড়টা ফরাইয়া দিবেন। কি লাভ? নবী বলেছেন মান কাফফারা মাইতান, মান কাফফারা মাইতান, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে কাফন কাপড় ফরাইয়া দিবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তাকে রেশমি কাপড় ফরাবে। ও ভাই, যদি পারেন মুসলমান ভাইয়ের কবরটা একটু খনন করবেন। ও ভাই, এটা একবারে সহজ। নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত যদি তার মুসলমান ভাইয়ের কবর খনন করে, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের কবরটা খনন করবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবে। আজকে মুর্দাকে গোসল দিতে আমরা জানি না। কেউ মারা গেলে ওই 10 এলাকা পরে গিয়ে একজন লোককে আমদানি করতে হয়, তা মৃত ব্যক্তিকে গোসল, এটা এত আহামরি এত কঠিনের কি? কত কঠিন কাজ আমরা পারি। মুদ্দাকে কিভাবে গোসল দিতে হয় আসুন আমরা ওলামায়ে কেরাম থেকে শিখি নেই। মুদ্দাকে কিভাবে কয়টা কাপড় দিতে হয়, কিভাবে ফরাইতে হয় ওলামায়ে কেরাম থেকে শিখে নিব। কবর কিভাবে খনন করতে হয় একবার একটা গোদা কাজ, কোনো সূক্ষ্ম কাজও নয়। আর মেয়ে খন্তা নিয়ে কোনায় স্টার্ট করবেন, এই তো হয়ে গেল, ওরা একটু সাইজ করবেন। আপনি ওর জন্য করবেন মাটির ঘর, আল্লাহ আপনার জন্য জান্নাতে কিসের ঘর করবে? স্বর্ণের ঘর করবে। আমি আমার এই সীমিত সময়ে মুসলমানের পারস্পরিক হক সম্পর্কে আলোচনা করেছি। কি হক? এক নাম্বার দেখলেই সালাম। বলেন দেখলেই কি? নাকি ইমাম কেন উনি সালাম দিতে হবে? আমি সালাম নিব শুধু, আমার কাম নেওয়া না দেওয়াও। দেখলেই সালাম। শুধু ছেলেকে সালাম দেওয়া যাবে না, আর স্ত্রীকে নিজের বধূকে সালাম দেওয়া যাবে না। যাবে কি যাবে না? সালামের পরিবেশ কায়েম করুন। অশান্তি এই দেশে থাকবে না, সমাজে থাকবে না, ঘরে থাকবে না। তাবিজের জন্য খোনার কাছে যাওয়া লাগবে না, মহাব্বত বৃদ্ধি করার জন্য সালামের উপর আমল শুরু করুন। দেখবেন সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হয়। ফুল দিবেন না, সালাম দিবেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, কোনো মুসলমান যখন তোমাকে ডাকবে তার ডাকে সাড়া দিবে। তৃতীয় নাম্বার, কোনো মুসলমান যখন তোমার কাছে উপদেশ চাইবে তাকে সদ উপদেশ দিবে। চার নাম্বার, কোনো মুসলমান যখন হাসি দিবে, হাসি দেওয়ার পর আলহামদু বলবে, তার উত্তরে তোমাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। পাঁচ নাম্বার, কোনো মুসলমান যখন অসুস্থ হবে দেখা করার জন্য তার বাড়িতে যাবে, কুফালে হাত থেকে দোয়া পড়বে, খবর নেবে। ছয় নাম্বার, কোনো মুসলমান যদি মারা যায় তার জানাজার নামাজ অংশগ্রহণ করবে, তারপরে কবর খনন করবে, কাফন কাপড় পরাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানের পারস্পরিক হকগুলো আদায় করে উভয় জাহানের জন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।